আসসালামু আলাইকুম। আমরা আজকে এখন অ্যাড্রেনার্জিক ফার্মাকোলজির সেকেন্ড ক্লাসটি শুরু করতে যাচ্ছি। অ্যাড্রেনার্জিক ফার্মাকোলজির সেকেন্ড ক্লাসের প্রথমত আমরা আসবো যে আমরা গতদিন সিনথেসিস অ্যান্ড স্টোরেজ অফ অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন এবং ডোপামিনের জিনিসগুলি দেখেছি। এখন আজকে বলবো হচ্ছে যে এরা অ্যাড্রেনালিন, ডোপামিন, নরএপিনেফ্রিন এবং অ্যাড্রেনালিন, এরা সিনথেসিস হওয়ার পরে সিনেপটিক লেফটে তাদের ফেট কী হয়, তাদের শেষটা কী হয়। শেষটা হচ্ছে প্রথমত তারা পোস্ট সিনেপটিক মেমব্রেনের যে রিসেপ্টর আছে রিসেপ্টরের সাথে বাইন্ড করে ফার্মাকোলজিক্যাল অ্যাকশন দেখাবে। সেটা রিসেপ্টর অ্যাকশন আমরা পরবর্তী লেকচারে দেখব ইনশাল্লাহ। আজকে আমরা পরের যে অন্য কাজগুলো সেগুলো দেখব। যে নেক্সট হচ্ছে যে এই যে সিনেপসে আসলো, সিনেপসে আসার পরে এই নিউরোট্রান্সমিটারগুলো সিনেপসে কিন্তু অনেক দিন থাকবে না, এগুলো এখান থেকে কোনো না কোনোভাবে সরে যাবে। কীভাবে সরবে বা কীভাবে শেষ হবে সেটাই আজকের বিষয়। সেটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে যে আপটেক ওয়ান বা দুই নম্বর জিনিসটা আপটেক ওয়ানের মাধ্যমে নরএপিনেফ্রিন, অ্যাড্রেনালিন, এনইটি ট্রান্সপোর্টার এর মাধ্যমে প্রি সিনেপটিক নার্ভ এন্ডিংয়ে আবার এন্টার করবে, মানে যেখান থেকে আসছে সেখানে আবার ব্যাক করবে। আমরা গত দিনের লেকচারে একটা কোশ্চেন দিয়েছিলাম যে আপটেক এনইটি এর মাধ্যমে যেটা হয় সেটা আপটেক ওয়ান না আপটেক টু, বা এটা কী। এটা হচ্ছে আপটেক ওয়ান, কিছু কিছু বই এটা ভুল দেয় আছে যে এটা আপটেক টু দেয় আছে, আসলে এটা আপটেক টু না, এটা হচ্ছে আপটেক ওয়ান। এই আপটেক ওয়ানের মাধ্যমে সে প্রিসিনেপটিক নার্ভ এন্ডিংসে আবার প্রবেশ করবে, এন্টার করবে। ওকে, তাহলে এটাকে আমরা বলতে পারি নিউরোনাল আপটেকও বলতে পারি। আর কিছু কিছু ডোপামিন, নরএপিনেফ্রিন এবং অ্যাড্রেনালিন সিনাপসটাকে এক্সিট করবে, সিনাপসে থাকবে না, সেখান থেকে ব্লাড সার্কুলেশনে এন্টার করবে। ব্লাড সার্কুলেশনে এন্টার করার মাধ্যমে সেখান থেকে প্লাজমা হয়ে লিভার, কিডনি, জিআইটি এই বিভিন্ন মেটাবলিক অর্গানগুলোতে এন্টার করবে। আচ্ছা, ওই লিভার, কিডনি, জিআইটি, প্লাজমা এই যে মেটাবলিক নন নিউরোনাল টিস্যুগুলো, এখানে যে আপটেকটা হয় সেটাকে, তার মানে সিনাপস থেকে ব্লাড সার্কুলেশন এটাকে আমরা বলতেছি আপটেক টু। তাহলে আপটেক ওয়ান এবং আপটেক টু এই দুটার মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে, একটা হচ্ছে নিউরোনাল টিস্যু আর একটা হচ্ছে নন নিউরোনাল টিস্যু। আরেকটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যে নিউরোনাল টিস্যুতে এন্টার করার পরে এই যে নিউরোট্রান্সমিটারগুলি এগুলি মেটাবলিজম হবে, চার নম্বর স্টেপ হচ্ছে মেটাবলিজম হবে। এই মেটাবলিজম হবে নিউরোনাল টিস্যুতে অনলি বাই মনোঅ্যামাইন অক্সিডেজ এনজাইম, অ্যান্ড নন নিউরোনাল টিস্যুতে হচ্ছে বোথ বাই মনোঅ্যামাইন অক্সিডেজ অ্যান্ড ক্যাটেকল ও মিথাইল ট্রান্সফারেজ এনজাইম। ওকে, এবার এখানে আমরা একটা ছোট্ট একটা জিনিস দেখি যে এনইটি, নরএপিনেফ্রিন ট্রান্সপোর্টার, তাহলে এই ট্রান্সপোর্টার দিয়ে কোন জিনিসটা ভিতরে আগে ঢুকবে, অ্যাড্রেনালিন নাকি নরএপিনেফ্রিন? ওকে, নাম থেকেই বোঝা যাচ্ছে যে নরএপিনেফ্রিনটা হচ্ছে খুব সহজে ঢুকে যাবে, অ্যাড্রেনালিনটা কম ঢুকবে। আর এই যে আপটেক টু এর মাধ্যমে এটা আসলে বেসিক্যালি হচ্ছে অ্যাড্রেনালিনটা আপটেক বেশি হবে, নর অ্যাড্রেনালিনটা যেহেতু এখানে বেশি হয়েছে তাহলে এখানে একটু কম হবে। আর আমরা যে গত দিনের লেকচারে বলেছিলাম যে অ্যাড্রেনাল মেডুলা থেকে আপটেক, অ্যাড্রেনাল মেডুলা থেকে অ্যাড্রেনালিন রিলিজ হয়ে সার্কুলেশনে আসে, সেখান থেকে সিনেপসে আসে, সিনেপস থেকে এনএটি এর মাধ্যমে ব্যাক করে, মানে প্রি সিনেপটিক নিউরনে এন্টার করে, তাহলে ওটাও কিন্তু আপটেক ওয়ানই। আর যেই স্টোর্ড অ্যাড্রেনালিন সিক্রেশন হলো সেই অ্যাড্রেনালিনটা যদি আবার এনএটি এর মাধ্যমে ব্যাক করে সেটাও কিন্তু আপটেক ওয়ান। তাহলে দুইটা জিনিসই কিন্তু একই জিনিস, আপটেক ওয়ান। এখন আমরা আপটেক ওয়ানের মাধ্যমে প্রিসিনেপটিক নিউরন এবং এক্সট্রা নিউরোনাল যে টিস্যুতে সেখানে আমরা মেটাবলিজমটা দেখব। ওকে, নাও মেটাবলিজম অকার্স মেইনলি বাই টু এনজাইমস, মনোঅ্যামাইন অক্সিডেজ অ্যান্ড ক্যাটেকল ও মিথাইল ট্রান্সফারেজ, অ্যাজ উই মেনশন প্রিভিয়াসলি, অ্যাড্রেনালিন অর এপিনেফ্রিন অ্যান্ড নর অ্যাড্রেনালিন অর নর এপিনেফ্রিন কনভার্টস ইন্টু ডাইহাইড্রোক্সি ম্যান্ডেলিক অ্যাসিড বাই মনোঅ্যামাইন অক্সিডেজ ইন দ্য নিউরন অ্যান্ড that enters into the circulation and in circulation or other metabolic organs dihydroxymandelic acid converts into benign mandelic acid by catechol or methyl transferase enzyme. Okay, in the other tissues, not in neuron but in other tissues like as liver, GIT, kidney and plasma, the adrenaline and noradrenaline converts into metanephrine respectively and normetanephrine by COMT, catechol or methyl transferase, and metanephrine, normetanephrine converted to benign mandelic acid by monoamine oxidase, and this is the ultimate metabolic product of adrenergic neurotransmitter. Okay, এখন একটা প্রফের কোশ্চেন যেটা হচ্ছে ভাইবাতে জিজ্ঞেস করলে অনার্সও দেওয়ার সম্ভাবনা থাকে যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ VMA, ভিনাইল ম্যান্ডেলিক অ্যাসিড। তোমরা যারা জানো তারা কমেন্টের মাধ্যমে জানাবা, আর যারা জানো না আমি ইনশাল্লাহ আগামী লেকচারে জানিয়ে দেবো।